ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় পাকিস্তানের কাছে 21 রানে হেরেছে বাংলাদেশ। ভিসা জটিলতার পরও গতকাল নিউজিল্যান্ডে পৌঁছান বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে আজ তাকে ছাড়াই একাদশ গঠন করে টাইগাররা। পাকিস্তানে দেওয়া 168 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 146 রান করে সোহান বাহিনী। উদ্বোধনী উইকেট জুটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান মিলে স্কোরবোর্ডে জড়ো করেন 52 রান। 25 বলে ব্যক্তিগত 22 রানে মেহেদী হাসান মিরাজের বলে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ফলে ব্যক্তিগত 22 রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে 43 রানের জুটি করে ব্যক্তিগত 31 রানে ফেরেন শান মাসুদ। মাঝে হায়দার আলী, ইফতেকার ও আসিফ আলীকে বাংলাদেশের বোলাররা অল্প রানে ফেরালেও ক্যারিয়ারের 21তম টি টোয়েন্টি অর্ধশতক তুলে নেন মোহাম্মদ রিজওয়ান। তার অপরাজিত 78 রানের সুবাদে 167 রানের পুঁজি পায় পাকিস্তান। নামের প্রতি আজও সুবিচার করতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত পেসার মুস্তাফিজুর রহমান। 4 ওভারে কোনো উইকেট শিকার না করতে পারলেও খরচ করেন 48 রান। জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় 37 রানেই 2 ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। 26-14 ও মিরাজ করেন 10 রান। তৃতীয় উইকেট জুটিতে 50 রানের পার্টনারশিপ করেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। লিটন ব্যক্তিগত 35 রানে ফেরার পরে বলেই মোসাদ্দেককে 0 রানে ফেরান নওয়াজ। পরের 2 ওভারে যথাক্রমে আফিফ ও সুহানের বিদায় দলীয় 101 রানে 6ষ্ঠ উইকেট হারানোয় হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশে। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 41 রান। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 41 রান। হারিস রৌফের হাতে বল তুলে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। রৌফের শেষ ওভারে 3টি 4 ও 1টি 6-এর সাহায্যে ইয়াসির আলী 20 রান তুললে নির্ধারিত 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 146 রান। 21 বলে 41 রানে অপরাজিত থাকেন ইয়াসির।